আমার বুকে তো রক্তের বদলে থামস আপ দৌড়চ্ছে, তো এখনো অ্যাডভেঞ্চার করতে চাই। এবং ইন্ডিয়া মনিস্ট্রির সামনে খুব কষ্ট করে এসেছি। বাট গাইস, শিলিগুড়িতে এখন প্রায় ঠান্ডা নেই বললেই চলে, তাই ঠিক করলাম যে কোথাও ঘুরতে যাব। শিলিগুড়ি মেইন টাউন থেকে প্রায় 11 কিলোমিটার দূরেই রয়েছে একটি সুন্দর মনাস্ট্রি, যার নাম হলো এওয়াম ইন্ডিয়া মনাস্ট্রি, যেটা 2006 সালে প্ল্যানিং করা হয় এবং 21 জানুয়ারি 2016 এটি কমপ্লিট হয় সম্পূর্ণভাবে। আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার ফার্স্ট ব্লগ। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও, আমি পর থেকে সেগুলো কারেকশন করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি শুভঙ্কর, তোমরা দেখছো দা শুভং, তো চলো ভিডিওটা শুরু করি। তো হে গাইস, আমরা এখন আছি আকাশবাণী রেডিও সেন্টারের কাছে, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আর যে এই হাইওয়ে, এই হাইওয়ে দিয়েই আমরা এখন যাবো আমাদের সেই মনিস্ট্রিতে। তো আজকে আমার সাথে আমার অনেক বন্ধু রয়েছে। আজকে মজা হবে তো ভাই, একদম একদম আজকে মজা হবে ভাই। জয়দীপ ভাই, এই যে ভাই আমাদের জয়দীপ ভাই, বিরিয়ানি ভাই, মজা হবে আজকে ভাই। ওই ভাই, এটা কি ভাই, ভাই ব্যাগের মধ্যে পাম্পার আছে, জঙ্গলে ভাই পাম্পার গরিব মানুষ, গাড়ি নেই, সাইকেলে যাবো আমরা, সাইকেলে আলাদা মজা। পরে দেখা হচ্ছে, আমরা এখন বেঙ্গল সাফারির সামনে আছি। বেঙ্গল সাফারির ধার গিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাতেই আমরা যাব হচ্ছে তরিবাড়ি মনাস্ট্রিতে। তো চলো যাওয়া যাক। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত রে। একটু ব্রেকের জন্য দাঁড়িয়েছি আমরা এখানে, আর ইয়েস গাইস, ফটোগ্রাফি চলছে, ফটোগ্রাফি। এই যে আমাদের মডেল, এই যে মডেল দাদা আমাদের, জয়দীপ দাদা যাদবপুরে ফটোগ্রাফার। আর ফটোগ্রাফার, তোমার কেমন অনুভূতি হলো ফটোগ্রাফি করার পর? এ ভাই এদিকে দেখো, ফটোগ্রাফার কেমন অনুভূতি? তুই খুব খারাপ মডেল, খুব খারাপ মডেল। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত। চলে এসে গেছি এওয়াম ইন্ডিয়া মনাস্ট্রির সামনে। বাট এখানে করোনা ভাইরাসের জন্য ঢুকতে দিচ্ছে না। এখানে 1 এপ্রিলে খুলবে, তাও এখনও ঠিক হয়নি যে কবে খুলবে, তাই আর বলছি যে চলো অন্য কোথাও যাওয়া যাক। ঢুকতে পারলাম না তো কি হয়েছে, আরও বন্ধুরা তো রয়েছেই। আরো ব্লগ আসবে পরে,
এন্ড শুভঙ্কর রায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, খুব ভালো আছে, খুব ভালো ছেলে, খুব ভালো ব্লগ বানানোর চেষ্টা করছে, তোমরা সবাই একে সাপোর্ট করো। তো এটাই আমার শুভকামনা। যেহেতু মনিশ্রী এটা অফ, মানে বন্ধ রয়েছে করোনা ভাইরাসের জন্য, তাই আমরা চলে আসলাম মনিশ্রীর পেছনেই। কি করা যাবে এখন, মনিশ্রী যেহেতু বন্ধ, ঢুকতে তো পারবো না, তাই কি আর করা যাবে। ওয়েদারটাও একদম অসম, দারুণ ওয়েদার। যেন স্মৃতিরা আসে ঘিরে, কারো কথা মনে পড়ে যায়, বৃষ্টি ঝেপে এই নতুন স্টেপে, রাস্তায় দাঁড়িয়ে ছাতা হারিয়ে, সব কিছু ধুয়ে আলগোছে ছুঁয়ে, যা তুমি আবার আমায় ভাসিয়ে, তুমি এসেছো যখন কিছু আমার বুকে তো রক্তের বদলে থামস আপ দৌড়চ্ছে, তো এখনো অ্যাডভেঞ্চার করতেই চাই। এত সুন্দর ওয়েদার রয়েছে, সামনে জঙ্গল রয়েছে, চলো গুলমা যাওয়া যাকে দেখতে, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি হয়েছে, চেন্না আমার মাথার চুলও ভিজে গিয়েছে, আমি রেইনকোট পরে আছি। এই নদী পার করে আমরা জাস্ট এই এলাম, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আরে ভাই উপরে ওঠো, বৃষ্টির কারণে আমাদের জাস্ট একটু আমাদের বাড়ি যাওয়াটা, আমরা তখন বেঙ্গল সাফারি হয়ে যেতাম, কিন্তু আমরা বেঙ্গল সাফারিতে এখন যাচ্ছি না, এখন আমরা যাবো হচ্ছে মিলন মোড় দিয়ে। আমার হাতে ডান দিক দিয়েই আর কি মিলন মোড়, আর বাঁ দিকে ছিল হচ্ছে সে মনস্ত্রী। শিলিগুড়ির বাইরে থাকো, প্রতি ইচ্ছুক ঘুরতে তারা এই জায়গায় অবশ্যই আসতে পারে, খুব সুন্দর একটি জায়গা আমাদের ঘোরার জন্য। এবং যারা এক্সপ্লোর করতে ভালোবাসে, সাইকেলিং লাইক আমাদের মতো, তারা আসি। আর মিলন মোড়ে না এলে সত্যি এই ভিউটা তোমাদের দেখাতে পারতাম না, কভার করতে পারতাম না এটা হলো গুলমার ফরেস্ট, এখান থেকে মহানন্দ অভয়ারণ্য শুরু। দেখো ভিউটা কত সুন্দর। তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও, আমি জমিয়ে রেখেছি যত রং, দেখে যাও এই কবিতা পাগল মনে মনে রেখে যাও, যদি চলে যেতে চাও চলে যাও, বৃষ্টি থেমে গেলে। কাল আস্তে আস্তে প্রায় সন্ধ্যে নেমে গিয়েছিল, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই কালকে ভিডিওটি শেষ করতে পারিনি, তাই আজকেই ভাবলাম শেষ করি। আর তোমরা যারা যারা ভিডিওটি এই লাস্ট অবধি দেখেছো, হয়তো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ছোটো রয়েছো আমার থেকে বয়সে, বা ভাই রয়েছো বা আমার মতোই, যাদের কাছে গাড়ি নেই বাট সাইকেল রয়েছে, তারাও চাইলে আমাদের মতো এই একটা অসাধারণ ট্রিপ করতে পারো। সেই জন্য তোমরা এই ভিডিওটি তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করো। চলো দেখা হচ্ছে এর পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।